স্টেপ আউটসাইড। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের একটু বেশি ভালো আছি, কারণ আজকের আমাদের সবাই মিলে প্ল্যান হচ্ছে কলকাতা ঠাকুর দেখতে যাব। সবাই মিলে বলতে আবার কয়েকজন বন্ধু মিলে প্ল্যান হয়েছে ঠাকুর দেখতে যাবো কলকাতায়, তাও সারা রাত জেগে। আমি তো খুব এক্সাইটেড, কারণ আমি প্রথমবার সারা রাত জেগে ঠাকুর দেখব। আর সত্যি কথা বলতে বিকালের দিকে মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ এত বৃষ্টি, এত বৃষ্টি। আমরা ভেবেছিলাম যে গোটা প্ল্যানটা ক্যান্সেল হবে, করেও দিয়েছিলাম যে যাবো না, যাওয়া হবে না। তো সন্ধ্যাটা হতে দেখলাম যে আস্তে আস্তে বৃষ্টিটা কমছে, আবার প্ল্যান করা হলো যে আবার আমরা বেরোবো। তো অনেকটা সময় পেরিয়ে গেছে প্ল্যান ভাঙা গড়া নিয়ে। তো দেখতেই পাচ্ছি এখনও রেডি হয়নি, তাড়াতাড়ি করে রেডি হতে হবে। ওই দিক থেকে অভি বেরিয়ে গেছে ওর ঘর থেকে রেডি হয়ে, তো আমাকে আমার বাড়িতে আনতে আসবে অভি। আমি তখন যতক্ষণ রেডি হয়ে নিই, তো এবারে এখান থেকে হচ্ছে দুজনে মিলে আমরা একটা বন্ধুর বাড়ি যাব। বন্ধুর বাড়িতে ওখানে সবাই মিট করবো, দেন ওখান থেকে সব বেরিয়ে যাবে। তো ঠিক আছে, আমি রেডিটা হয়ে নিই তাড়াতাড়ি করে। তো আবার রেডিটা হয়ে নিই, আবার তোমাদের সাথে কথা বলছি। ওকে, চলে এসছি বন্ধুর বাড়িতে। এবার এখান থেকে সব একসাথে মিট করে বেরোবো। ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি বন্ধুর বাড়িতে। তো একটু তাড়াহুড়ো থাকার জন্য আমি রেডি হয়ে একবারে দেখাতে পারিনি বাড়ি থেকে, একেবারে আমি চলে এসেছি। এই দেখো অভিকে চলে এসছে। হাই, দেখো এটা একটা বন্ধুর বাড়ি। তো তারা একটু বাইরে আছে, ঠিক আছে, তারা আসুক, আস্তে আস্তে সব দেখাচ্ছি। বন্ধুর বাড়িতে এসে একটা মিষ্টি একটা বাচ্চার সাথে দেখাও। তো দেখো তোমরা, হাই, দেখো আবার হাই করছে তোমাদের। তোমার নাম কি বলে দাও, নাম কি বলো। ওই দেখো নাম জানে না রে। কি তোমার নাম বলো। কি কি আরেকবার। আচ্ছা, এই দেখো, এই দেখো সব তোমরা, চলবে এইসব বন্ধুরা। মহামারী মুছে যাবে, ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে, পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আকাশে পূজোর গন্ধ।
লাগলো দোলা কাশের বনে হিমেল শরদ টানে। এতটাই ভিড় ছিল যে ভিডিও করা সম্ভব হয়ে উঠছিল না, কিন্তু তাও আমি যতটা পেরেছি তাও তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিয়ে যাও। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে আমাদের সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়।